প্রতিদিন একটা নিউজ হচ্ছে ধরো একটা নিউজ উইথ হার পিক সেই ছবিটা যদি আমাদের নিউজে দিচ্ছি আপনি এই ছবিটা নিউজ না দিলেও পারতেন এই ছবি না দিয়ে আরে এই ছবিটা পরিমণের এটা ওর ছবি একটা ওর একটা হয়তো একটু খোলা মেলা ছবি একটু সেক্সি বাট আমি যখন পোস্ট করে দিছি আপনি এই ছবিটা না দিলেও পারতেন আরে এটি কী রে ভাই কেন হ্যাঁ আমি ফেস করেছি আমি দু তিনবার ফেস করেছি এবং আমি রিজেক্ট করেছি এবং আমি এরকম কিভাবে কি বলছে এরকম হচ্ছে একটা ব্র্যান্ডের ফটোশুট অ্যান্ড দে অফার্ড মি লাইক ঠিক আছে চলো আজকে আমরা মিটিং করি অ্যান্ড তারা বলতো চলো ড্রিঙ্কস করি সো আমি তো কখনো ড্রিঙ্কস করিনি বা করব না করি না সো এইটা হচ্ছে যখন আমি বলতাম তারা খুব আনকমফোর্টেবল ফিল করতো আমি দেখতাম যে দে আর ভেরি এম্বারেস দ্যাট তারা কোন মডেলকে নিয়ে এসেছে যে তাদের সাথে বসে একটা ড্রিঙ্কস করবে না এমন হতে পারে যে আমাদের এখান যারা মডেলরা আছে যেহেতু আমি মডেলিং করেছি এদের মধ্যে কয়জন হেলদি ইটিং এর সাথে জড়িত বা কয়জন এক্সারসাইজ করছে ওয়ার্ক রিলেটেড জিনিসেই জড়িত হয়ে কিন্তু আমরা অন্য মানুষকে মোটিভেট করতে পারি সো এই জিনিসটা আসলে আই থিঙ্ক আমাদের এখানে খুবই ল্যাকিংস আছে যার কারণে আমাদের ক্যারিয়ারগুলো সুদীর্ঘ হয় না আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটাও আমরা যেখানে কাজ করছি সেটা আসলে সুন্দর করে গড়ে উঠছে না ফ্যাশন ইন্ডাস্ট্রিটা

আমাকে আমার পরিবার থেকে একটা শিক্ষা দিয়েছে যে বলেছে যে কারণ ছাড়া তো আমি কারো গায়ের উপর গিয়ে উঠে বসবো না একটা বাজে কমেন্ট করব না এটা থেকে আমি শিক্ষাটা পেয়েছি আমার পরিবার থেকে একটা মানুষের একটা জিনিস ভালো নাই লাগতে পারে আমার সেই মানুষটা কিন্তু আমাকে ভালো লাগার জন্য এই পৃথিবীতে আসে নাই আমাকে প্লিজ করার জন্য সে কাজ করতেছে না তার যেটা ভালো লাগে সে সেটা করছে আর ওটা আমি জানি না তাদের কতটা ফ্রি টাইমিং থাকে যে তারা এই ধরনের সাইবার বুলিং করে আমি আই রিয়েলি ওয়ান্ডার আর আমাদের যদি অ্যাকচুয়ালি যারা এই মুহূর্তে কাজ করছে বা যারা সাইবার বুলিং এর শিকার আমি তাদেরকে দেখেছি দে আর অ্যাকচুয়ালি বিজি উইথ লটস অফ থিংস

হ্যাঁ মানে আমরা কাপড় দিয়ে কবে জাজ করা বন্ধ করব মানুষকে মানুষের কাজ দিয়ে জাজ করা শুরু করব হুম এইটাই ওকে তোমার হোস্টিং শেষ क्वेश्चन আমিই করলাম হ্যাঁ আপনি করলেন আচ্ছা তো এখন ওই যে যেটা নিয়ে কথা হচ্ছিল আর একটু আমি বলবো যে মিডিয়া ট্রায়ালটা এটা আপনার উপর কি প্রভাব ফেলেছে যেটা গত মাসে হয়েছে প্রভাব কি এখন দেখো বিহেঙ্গা জার্নালিস্ট যেটা হয় ধরো তোমার একটা কোনো ঘটনা ঘটলো সেটা নিয়ে আমি লিখলাম বা আমি কথা বললাম বা একটা শো করলাম তো ওইটাতে আমাকে আসলে ইস্যু মানে আমার ভিউয়ার্স যারা তারা আসলে আমাকে ইশু করে ফেলে বা মিডিয়াতে যারা আছে যে আচ্ছা মঞ্জু এটার পক্ষে নাহলে বিপক্ষে আরে গ্রুপিং হ্যাঁ মানে আমাকে এইটা আমাকে ফেস করতে হয় যে আচ্ছা এখন আই ক্যান বি নিউট্রাল আমি এই ব্যাপারটা নিয়ে কথা বললে আমি পক্ষে নিউট্রাল না বাট ওই আমি একটা কোনো কিছু করলেই হয় আমাকে পক্ষে নিয়ে নেবে নাহলে বিপক্ষে নিয়ে নেবে এটা আমার জন্য একটু মনে হয়েছে খুবই প্রবলেম এবং তখন একটা গ্রুপিং হয়ে যায় কস্ট শুরু হয়ে যায় মানে ধরো একটা কিছু নিয়ে এই অনেক কিছু নিয়ে আমি শো করতেও চিনা বা লিখিও না সো বাট আপনার পার্সোনাল ফিলিংসটা কি যে মানুষটাকে নিয়ে এরকম করা হলো। সো অ্যাজ অ্যা জার্নালিস্ট আপনার ফিলিংসটা কি সেই মানুষটার প্রতি একটা মানুষের নাম বলুন পরি মনির প্রতি এখন ওই ব্যাপারটা ওইটাই বলতেছিলাম যে আন পিলান আনলেস উই নো দ্য ফ্যাক্টস তখন তো আসলে আমরা আসলে আমি বলতে পারি না আমি আমার সত্যি যেমন বলতেছিলাম যে হ্যাঁ ফাইন ওকে ওর এটা এটা হয়েছে ওকে এটা করা হয়েছে ওর গাড়ি বাড়ি নিয়ে কথা হচ্ছে ওর বিদেশ ট্যুর নিয়ে কথা হইতেছে ওর বয়ফ্রেন্ড নিয়ে কথা হচ্ছে বা ওর এইসব নিয়ে কথা হইতেছে আপনাকে মনে হয় না যে এটা সম্পূর্ণই তার একটা পার্সোনাল ইস্যু কিছু এটস মাই পয়েন্ট সে কি তার মুভি সেটেই কাজগুলো করেছে করেছে রাইট এবং আরো এবারে আছে দেখো ফ্যান্স যারা তার ফ্যানগুলোও কিন্তু ওকে নিয়ে যা যা বলতেছিল অথচ এত ফলোয়ার্স এত ফ্যান্স ফ্যানরা তো আরো অনেক বেশি সাকিব আল হাসানের কাছে কাছে আমি যতটুকু শুনেছিলাম ওনার ফলোয়ারস বেড়ে গেছে ফেসবুকের সাপোর্ট করা উচিত ছিল না বাট ফ্যানরা দেখি উল্টাপাল্টা তাহলে আপনার মনে হয় না যে এখানেও মেন্টাল হেলথের একটা ইস্যু আছে আমাদের যে আমরা সাপোর্টিং নিও নিউট্রাল না আসলে কি আমরা ফলো দিচ্ছি আরে আমি ওর কি একটা নিউজ হচ্ছে ধরো একটা নিউজ উইথ হার পিকচার যেটা ওর পোস্টে আছে যেটা ওর প্রোফাইলে আছে যেটা ওর পেজে আছে যেটাতে ওর লাখ লাখ ধরো ওটাতে ধরো রিঅ্যাকশনস হুম 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 সেই ছবিটা যদি আমাদের নিউজে দিচ্ছি আপনি এই ছবিটা নিউজ না দিলেও পারতেন এই ছবি না দিয়ে আরে সো ইটস ইওর চয়েস ওনার ওনার চ্যানেল ওনার নিউজ পোর্টাল উনি কি পিকচার দেবে এটা ওনার ইচ্ছা না না ধরো ইচ্ছা বুঝলাম ধরো নিউজের সাথে এই ছবিটা যাচ্ছে এই ছবিটা পরিমনের এটা ওর ছবি একটা ওর একটা হয়তো একটু খোলামেলা ছবি একটু সেক্সি

এত লাইক বুঝলে হুজুরের চেয়ে বেশি আমাদের এরকম মহিলারাও আছে যারা কমেন্টস করে তাই না হ্যাঁ এই কমেন্টগুলো মহিলারই করতেছে আচ্ছা ডান কিভাবে যে কি করব আল্লাহই জানে সো আমার আমরা এখন পিছনে যাচ্ছে নাকি সামনে আগাচ্ছ আমি সেটাই তো বুঝতেছি না আরেকটা থিং আমার মনে হয় যে জিনিসটা আমরা মেইনটেইন করি না যে মাইন্ড आवर ओन বিজনেস এটা আমরা কখনোই করি না এন্ড অলসো বিং সাপোর্টিভ অ্যাকচুয়ালি আমরা যার ফ্যান হুম আমরা যাকে লাইক করি জাস্ট পেজে লাইক দিয়ে আমরা বসে আছি বা এই টাইপের কিছু বাট যখন সমালোচনা করার একটা সুযোগ পাচ্ছি করে যাচ্ছি তাহলে তুমি এখন পরিমাণের সাপোর্ট করো তোমাকে বলবে নিয়ম পরিমাণের মতো হ্যাঁ আমাকে সাপোর্ট করলে আমাকে বলবে হ্যাঁ আমাকে 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 কি বলে আচ্ছা ভাইরে মনে কিছু দিছে আরে

অ্যান্ড আমরা আরিয়ানকে দিয়ে শুরু করেছিলাম আমরা ওইভাবেই শেষ করি মানে হোয়াট ডু ইউ থিঙ্ক আসলে একটা মানে যদি ফেমাস হও তুমি সেলিব্রিটি হও ধরো শাহরুখ খান ওকে এরকম যদি হও তার মানে কি এটা জাস্টিফাইড যায় আমি ফেমাস আমি এখন অনেক ফেমাস এখন আমাকে তো বাসায় বাচ্চা কাচ্চা টাইম না দিয়ে ওর মা সেও দেখুক আমি যাহার নামে গেলাম আমি যা ইচ্ছা করতেছি আমি আমার সেলিব্রিটি লাইফস্টাইল আমি মেনটেন করতে হবে আমার ছেলে গোল্লায় যাক

কিন্তু এখানে যেটা আমার না আমার এখানে যেটা মনে হয় কি ওখানে তো ওনারদের অনেক অবভিয়াসলি কম্পিটিশন আমাদের ইন্ডাস্ট্রির চেয়ে সো অভিয়াসলি অনেক আন্ডার প্রেশার বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা যখন প্যারেন্টিংয়ে ঢুকি প্যারেন্টস হিসেবে আমাদের জানতে হবে যে বাচ্চাদের বিল্ডিং এইজটা কোনটা সেলফ বিল্ডিং এইজটা কোনটা যেটা আমি এখনো পর্যন্ত স্টাডি করে জানি হচ্ছে থ্রি টু সেভেন ইটস ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর দ্যাম আর স্পেশালি হচ্ছে পাঁচ বছর পর্যন্ত তো এই যে সত্য কথা বলা এই জিনিসটা ঢুকানো ভিতরে ইটস নট লাইক ও বুঝবে বা কিছু আমি করতে করতে জিনিসটা ওর মধ্যে প্র্যাকটিসে চলে আসবে তো এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট বাট আমি অ্যাজ আ সোশ্যাল একটা কথা উল্লেখ করবো যে এই মুহূর্তে আমাদের সমাজে কিন্তু অনেক ধরনের সমস্যা ডোমেস্টিক ভায়োলেন্স আছে ডিভোর্স হচ্ছে সেপারেশন হচ্ছে সো এইটা কিন্তু একটা বাচ্চারও এইটার মধ্যে দিয়ে যেতে হয় যদি ওই ঘরে বাচ্চা থাকে হ্যাঁ সে ঘরে যদি বাচ্চা থাকে তারও কিন্তু এটার মধ্যে যেতে হয় এখন ওইটাই প্যারেন্টসদের মানে বুঝতে হবে যে আমি আমার বাচ্চাকে আসলে কোথায় নিয়ে যাবো প্যারেন্টসদের ডিসাইড করতে হবে যে পরিবেশটা কেমন দিব সারাদিন দিলাম আসলে বাচ্চা তারপরেও গোল্লায় গেল হতেই পারে স্লিপ করতেই পারে কিন্তু আরেকটা হতে পারে যে আমি অল্প সময় দিলাম কোয়ালিটি টাইম দিলাম তো এইটাও আরেকটা খুব ইম্পর্টেন্ট যে আমি আমার আম্মুকে কি ধরনের ব্যবহার করতে দেখছি এবং আমি কি ব্যবহার করছি আমার বাসায় কিছু না আছে ক্লস আছে যেগুলো মেনটেন করতে হবে যেমন আমার বাসায় সবসময় ক্লস ছিল যে মেয়ে মানুষ তুমি সিগারেট খেতে পারবা না কোনো উল্টাপাল্টা জিনিস খেতে পারবা না নামাজ পড়তে হবে তোমাকে এইসব জানতে হবে সো আমি কিন্তু ওটাই নিয়েই শিখছি এবং মেয়েকে চেষ্টা করছি শেখানোর আমি কিন্তু গ্যারান্টি দিতে পারছি না কারণ আমি কিন্তু এই সমাজের অংশ আর এই সমাজে আমি দেখতেই পাচ্ছি মাদক বেড়েই যাচ্ছে অ্যালকোহল খাওয়া বেড়ে যাচ্ছে উইট করা বেড়েই যাচ্ছে সো আমি অ্যাজ এ প্যারেন্টস আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না আমার মেয়েকে নিয়ে আমি চেষ্টা করব রাইট আমরা শেষ করব একটা খুবই কি বলে এটাকে বিপজ্জনক কোশ্চেন করে একটা আস্ক করব তোমার জন্য আচ্ছা আচ্ছা জি प्रिपरेशन নাও आंसर দিয়ে দেন আমরা আড্ডা শেষ করব ওকে आंसरটা নিয়ে ওকে দা কোশ্চেন ইজ শাহরুখ খান না সালমান খান তোমাৰ ফ্ৰী হ'ল শ্বাহৰুখ খান থেংক ইউ গাজ ফৰ ৱাচিং এণ্ড প্লিজ ডু ছাবাইব অনবক্স ইউটিউব এণ্ড থেংক ইউ ফৰ ছাপৰ্টিং আছ এণ্ড ডু ছাবস্ক্ৰাইব শ্বেয়াৰ এণ্ড লাইক এণ্ড প্লিজ 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 ডু টেক কেয়াৰফৰ চেল্ফু থেংক ইউ